ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांतां सारदां प्रणमाम्यहं परतत्वे सदालीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शन्ने वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहं सर्वान् तान् प्रणमाम्यहं। श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि श्री रामकृष्णदेवेर सन्यासी एवं गृही पार्षद तादेर जीवन एवं बाणी आलोचनार उद्देश्ये। आमि आरेकबार आपनादेर सकलके अनुरोध करब, दया करे जादेर माइक्रोफोनगुलो अन आछे एकटु अफ करे दिन। आमरा पढ़छिलाम गोपालेर मायेर जीवनी, आमार काछे भीषण रकमेर मने होयेछे एई जीवनी जेन ओई जीवन कथा जेन आमादेर सकलेर आदर्श हवा उचित, विशेष करे एई समय आमरा जारा एकेबारे পাগল হয়ে পড়েছি, যে আমরা কোথাও বেরোতে পারছি না, আমাদের জীবন যেন বন্দী দশায়, যারা স্বেচ্ছাবন্দী দশা বেছে নিয়েছিল এবং তার থেকে মুক্তির উপায় হিসেবে ভগবানকে ধরেছিল, তারা কেমন করে তার জীবনটা কাটিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব একবারে চোখে আঙুল দিয়ে তার পার্ষদদের মাধ্যমে আমাদের কাছে জীবন কথা বলেছেন। আমরা পড়ছিলাম গোপাল মায়ের কথা, কেমন করে গোপাল মা তার সাধন ভজন করতেন, যে তীব্র সময় আমরা বোধহয় ও ওয়ান থার্ড সময়ও পেরে উঠবো কি না জানি না, মধ্যরাত থেকে সকাল 8টা, আবার দুপুর থেকে সন্ধে অবধি, আবার সন্ধ্যারতি হয়ে গেলে আবার রাত অবধি, এই যে দীর্ঘ সময় তিনি অফিসিয়ালি জপধ্যান করছেন, মানে মালা হাতে নিয়ে বসে জপধ্যান করছেন, এছাড়া সর্বক্ষণ তিনি গোপালকে দর্শন করছেন। আমাদের কাছে এটা একটা খুব বড় জিনিস, এটা আমরা বুঝতে পারি না, না বুঝলেও গোপালের মায়ের এই দিব্য জীবন আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়, জীবনকে নতুন করে দেখতে শেখায়। আমরা শেষ করেছিলাম সেদিনকে, যেখানে শ্রীরামকৃষ্ণদেব যখন তার কাছে কোনো জিনিসপত্র আসতো, সেই জিনিসগুলো তিনি সাধারণত যেগুলো তিনি নিজে খেতে পারতেন না, তিনি সেগুলো এতদিন পর্যন্ত নরেনকে দিতেন। তার ধারণা ছিল যে নরেন খেলে তার কোনো সমস্যা হবে না, কারণ সে জ্ঞানস্বরূপ, অগ্নিস্বরূপ, তার এটার কখনো কোনো সমস্যা হবে না। কিন্তু এবারে তিনি আরও একজনকে তার সঙ্গে যুক্ত করলেন, তিনি হলেন স্বয়ং গোপালের মা। গোপালের মাকে তিনি এইসব খাবার দাবার দিতেন, আর তিনি গোপালের মা যখনই তার কাছে উপস্থিত হতেন, তিনি তার কাছে যেন একদম ছোটো শিশুর মতো হয়ে যেতেন। তিনি গোপাল ঠাকুর তার মাথা চরণ সমস্ত সর্বাঙ্গে হাত বুলাইতে বুলাইতে গোপালের মার শরীর দেখাইয়া সকলকে বলিলেন, এই খোলটার ভেতর কেবল হরিতে ভরা হরিময় শরীর। শ্রীরামকৃষ্ণদেব দেখালেন গোপালের মা গোপালকে চিন্তা করতে 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 একেবারে গোপালময় হয়ে গেছেন, এটা হচ্ছে কথা। এটা আমাদের কাছে একটা খুব আদর্শের কথা। যারা মন্ত্র নিয়ে চর্চা করেন তারা জানেন মন্ত্র কবচ বলে একটি ছোট্ট শব্দ আছে, মানে আমরা যখন নিশিদিন অনন্ত সময় ধরে তার নাম করি, ভগবানের নাম করি, তখন ঠিক যেরকম ফোয়ারার মতো করে জল বেরোয়, ঠিক ওরকম মন্ত্র আমাদের ভেতর থেকে বেরিয়ে আপনারা দেখবেন পরী আছে, পরী দাঁড়িয়ে আছে, তার মাথা থেকে ফোয়ারার মতো জল পড়ছে,
এবং বাইরে থেকে দেখলে মনে হয় জলটা দিয়ে পরি আবৃতা হয়ে আছেন। ঠিক সেই রকম মন্ত্র দীর্ঘ সময় ধরে জপ করলে সেই মন্ত্র আমাদের সারা শরীরের চতুর্দিকে প্রবাহিত হতে থাকে, ঠিক যেরকম ফোয়ারা আবৃত করে রাখে ঠিক সেই রকমভাবে মন্ত্র কবচ হয়ে আমাদের শরীরকে আবৃত করে। কবচের আরও ভালো সংজ্ঞা হয়, আপনারা মায়েরা অনেকে ক্লোক পরেন শীতকালে, এই গলার কাছে বাঁধা থাকে, হাতটার ভেতরে ঢোকানো গায়ে, ওই রকম ঠিক কবচ ওই রকম আবরণে যুদ্ধক্ষেত্রে জয়ের সময় যুদ্ধযাত্রায় আগেকার দিনের যোদ্ধারা যেগুলো ব্যবহার করতেন মন্ত্র ঠিক সেই রকম আমাদের সাহায্য করেন। গোপালের মায়ের অবস্থাটা ঠিক সেই অবস্থা হয়ে গেছে, তিনি বলছেন এই খোলটার ভেতর কেবল হরিতে ভরা হরিময় শরীর। গোপালের মা কিন্তু সম্পূর্ণ নির্বিকার হয়ে গেছেন, স্বয়ং শ্রীরামকৃষ্ণ যাকে তিনি গুরু হিসেবে মানতেন তিনি গোপালের মায়ের পায়ে হাত দিচ্ছেন, তথাপি গোপালের মায়ের কিচ্ছু বোঝানো যায় না। দক্ষিণেশ্বরে গেলেই ঠাকুর এরকমভাবে তাকে নিত্য দিন কিছু না কিছু খাওয়াতে বলতেন। একদিন তিনি প্রশ্ন করেছিলেন, গোপাল তুমি আমায় অত খাওয়াতে ভালোবাসো কেন? ঠাকুর উত্তর দিয়েছিলেন, তুমি যে আমায় আগে কত খাইয়েছো। গোপালের মা খুব অবাক হয়ে ভাবছেন বেশি দিন তো পরিচয় নয়, তাই বলছেন যে আগে কবে খাইয়েছি? ঠাকুর বলছেন জন্মান্তরে। আমরা জন্মান্তরের স্মৃতি বুঝতে পারি না, আমাদের থাকে না তো, কিন্তু এই যে আমাদের গুরু এবং ইষ্টের প্রতি আমাদের ভালোবাসা হয় এটা জন্মান্তরের স্মৃতি। কি সুন্দর কথা, জন্মান্তরে তিনি তাকে খাইয়েছিলেন। আমরা আমাদের পূর্বপূর্ব জন্মের কোনো স্মৃতি বলতে পারি না, কিন্তু এই জন্মান্তরের এই স্মৃতিগুলো আমাদের ভেতরে কাজ করে এবং সেই কারণে এইসব মানুষজনদের সঙ্গে আমাদের সংস্পর্শ হয়। আমাদের পূর্বজন্মের কোনো স্মৃতি আমাদের মনের ভেতরে থাকে না, কিন্তু নিশ্চিত নিশ্চিত করে আপনাদের সকলের সঙ্গে যখন দেখা হচ্ছে কোথাও না কোথাও জন্মান্তরে আমাদের কারুর সঙ্গে কারুর সম্পর্ক ছিল। একদিন গোপালের মা কামারহাটি ফিরছেন, ঠাকুর ভক্তদের আন্ত মিছিরি গোপাল মায়ের হাতে তুলে দিলেন। গোপালের মা আপত্তি করতে ঠাকুর বললেন, তার চিবুক ধরে এরকম করে আদর করে বলছেন, ওগো ছিলে গুড় হলে চিনি ও তারপরে হলে মিছিরি, এখন মিছিরি খেয়েছ, মিছিরি খাও আর আনন্দ কর। আমরা আগের দিন বলেছিলাম এটা সাধনার ক্রম, সাধনার যে আমরা একটু একটু করে যে একটু এগোতে থাকি এটা যেন শ্রীরামকৃষ্ণের বার্তা আমাদের জন্য, আমাদের কাছে, আমাদের মতো আগামী দিনের মানুষজনের কাছে এই বার্তাটা তিনি দিচ্ছেন যে আগে ছিলে গুড়, তারপরে হলো চিনি এবং তারপরে হলো মিছিরি। আধ্যাত্মিক রাজ্যে চলাফেরা সবটাই একটা প্রোগ্রেশন, একটা এগিয়ে যাওয়ার গল্প, এখানে কোনো পিছিয়ে থাকার গল্প নয়। ঠিক এই রকম জিনিস স্বামী বিবেকানন্দ বলরাম বসুকে বলেছিলেন। বলরাম বসু অনুযোগ করেছিলেন যে শ্রীরামকৃষ্ণকে ভজনা করে আমার কী লাভ হলো, এই অনুযোগ আমরা সবাই করি, ঠাকুরকে ভজনা করে কী লাভ হলো, আমাদের বাড়ি গাড়ি কিছু হয় না তো, লৌকিক ঐহিক লাভ কিছু হয় না। পূজনীয় শ্রীকরানন্দজি মহারাজের স্মৃতিকথা আমরা লিখছি, পূজনীয় শ্রীকরানন্দজি মহারাজ একবার গোলপার্কে একটি ভারী সুন্দর বক্তৃতা দিয়েছিলেন, বলছেন অনেকে একজন এসে বললেন যে বক্তৃতা চলাকালীন যুব প্রতিনিধি যে মানুষজন খুব মানে এখনকার দিনের যুবকরা তারা ধর্ম বিমুখ, স্বামী বিবেকানন্দ পড়া মানে ধর্ম বিমুখতা থেকে এগিয়ে নিয়ে যাওয়া স্বামীজি, কিন্তু শ্রীকরানন্দজি তার এই ধর্ম বিমুখতা নিয়ে খুব সুন্দর বললেন, বললেন এখনকার যে নতুন জেনারেশন তারা বিশ্বাস করতে চায় না, তারা যা চোখে দেখে না তা বিশ্বাস করতে চায় না। ভগবানকে কেমন করে, ভগবানকে ডাকলে ভগবান লাভ হয় এই বোধটা, সে কেমন তাকে দেখতে কেমন, রোগা তিনি না মোটার তিনি না সরু না দিব্যরূপ, কীরকম দেখতে তার, এইটা যেহেতু আমরা আমাদের ইয়াং জেনারেশনকে দেখাতে পারি না, তাই ইয়াং জেনারেশন বিশ্বাস করে না যে ভগবান আছে, ভগবানের অস্তিত্ব তারা স্বীকার করে না। সেই কারণে বললেন স্বামীজি আমাদের বিশ্বাস করার জন্য একটি ডাইরেক্ট মেথড নিলেন, ডাইরেক্ট মেথডটা কী না কর্মযোগের ব্যবহার, বলছেন আর তোমার সামনে যে ক্ষুধার্থ মানুষ তাকে যখন তুমি খেতে দাও, সে যখন সেই খাবারগুলো আত্মীকরণ করার ফলে তার যে তৃপ্তি চোখে মুখে ফুটে ওঠে, এইটা তোমার ভেতরের যে ঈশ্বর ভাবনা তাকে জাগ্রত করে, খুঁচিয়ে দেয়। উনি বলছেন অনেকটা প্রদীপের মতো, প্রদীপের একটা আলো, প্রদীপের আলো, সেই আলো জ্বলছে ডিপ ডিপ করে, আলো জ্বলছে, আমি একটুখানি খুঁচিয়ে দিলাম, যে আলোটা ডিপ ডিপ করে জ্বলছিল সেটা দাউ দাউ করে জ্বলছে। দেখবেন মা বলেছেন এই কর্মের পত্তন করলেন, একটি নতুন ভাব আমাদের মধ্যে প্রবর্তন করলেন,
বারবার বারবার চিন্তা করতে করতে বারবার বারবার চিন্তা করতে করতে আমরা সেই অবস্থায় গিয়ে পৌঁছই। স্বামীজির শিষ্য ছিলেন স্বামী কেদার বাবা, স্বামী অচলানন্দজি মহারাজ। তিনি এবং শুভানন্দজি চারুবাবু এরা মিলে শুরু করেছিলেন কাশী কাশী সেবাশ্রম। স্বামীজি যার নাম দিয়েছিলেন রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস, কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। সেই সেবাশ্রমে কাশীশ্বরানন্দজি তখন অনেক বয়স হয়ে গেছে, রোজ কাশীশ্বরানন্দজিকে গিয়ে রিপোর্ট করতে হতো কতজন পেশেন্ট ইনডোরে ভর্তি হলেন, কতজন আউটডোরে দেখালেন। ইনডোর যে ব্রহ্মচারী মহারাজ দেখেন তিনি গিয়ে বললেন, তিনি নতুন এসছেন, তিনি বললেন আজকে 7 জন পেশেন্ট ভর্তি হয়েছেন। কাশীশ্বরানন্দজি আবার জিজ্ঞেস করলেন কি কতজন ভর্তি হয়েছে, না আজকে 7 জন পেশেন্ট ভর্তি হয়েছে। তখন কাশীশ্বরানন্দজি গম্ভীর হয়ে থাকলেন, তারপর আস্তে আস্তে বলছেন যত কল্পনা করবে যে নারায়ণ ভর্তি হয়েছে, 7 জন নারায়ণ ভর্তি হয়েছে, এই নারায়ণ নারায়ণ যত করতে থাকবে তোমার নিজের ভেতরের পরিবর্তন হবে। তুমি যদি মনে করো যার সেবা করছো সে পূর্ণ ব্রহ্ম নারায়ণের প্রকাশ, তোমার সবচেয়ে প্রিয়তম মানুষের মূর্তি, তখন তুমি তার মন প্রাণ উজাড় করে তার সেবা করতে পারতে, আর সে যখন তোমার সেবা পাবে তখন সেও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হবে। সে ভাববে ভগবান কি সুন্দর আমাকে এমন একজন মানুষের কাছে পাঠিয়েছেন। এই অভ্যাস করতে করতে আমাদের ভেতরে নারায়ণ সত্তার বিকাশ হবে। মা যেমন বলেছেন তখন দেখবে আমার মাঝে যিনি দুলে বাগদির মধ্যেও তিনি, এটা হচ্ছে এই একটা সম্পূর্ণ একটা চলে যাওয়া। এই কয়েক বছর আগের গল্পের একটা ঘটনা, গহনানন্দজি তখন সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি, একজন ডাক্তার, একজন খুব উচ্চপদস্থ অফিসার তিনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। তার জীবন সংশয়ের অবস্থা হয়েছিল, তারপরে অনেক চেষ্টার ফলে তিনি সুস্থ হন, ধীরে ধীরে বাড়ি ফিরে যান, তারপরে আবার তিনি তার কাজে যোগদান করেন। তিনি একদিন গহনানন্দজি মহাজের কাছে এসছেন তার হৃদয়ের কৃতজ্ঞতা প্রকাশ করবেন বলে। ঠিক এই রকম সময় যে ডাক্তারের আন্ডারে তিনি ভর্তি ছিলেন সেই ডাক্তারবাবু গহনানন্দজির সামনে বসেছিলেন। তো গহনানন্দজির সামনেই দুজনের কথা হলো, কথা হতে হতে জানা গেল সেই ভদ্রলোক হচ্ছেন ওই ডাক্তারবাবুর আত্মীয়। উনি বলছেন ইস আগে যদি বলতেন তাহলে কি ভালো হতো। গহনানন্দজি জিজ্ঞেস করছেন কেন আগে বললে কি ভালো হতো, না একটু ভালো করে ট্রিটমেন্ট করা যেত। তখন সেই ডাক্তারের মনে হলো যে গহনানন্দজি সবসময় বলতেন ডাক্তার এবং সিস্টারদের চিন্তা করবে যে পেশেন্টরা আসছে তারা তোমার আত্মীয়, আত্মীয় মানে আত্মার প্রিয়জন। এই যখন আমরা এইটিকে অভ্যাস করতে থাকি, এই অভ্যাসটা আমাদের স্বামী বিবেকানন্দ করালেন। শ্রীকরানন্দজি বলছিলেন যে আমরা যতক্ষণ নিজের চোখে না দেখি এই হলেন ঈশ্বর ততক্ষণ আমরা ঈশ্বরে বিশ্বাস করি না। আর ঈশ্বর এমন একটা বিশ্বাস যেটা চোখে দেখানো যায় না, যেটা জীবন দিয়ে অনুভব করতে হয়, এইটা তিনি বলেছিলেন। তাই স্বামী বিবেকানন্দ এই কর্মযোগের প্রবর্তন করেছিলেন। আমাদের গোপালের মাও তার সমস্ত সমগ্র জীবন দিয়ে দেখেছিলেন। তাই ঠাকুর কি সুন্দর কথা বলছেন, ওগো ছিলে গুড় হলে হলে চিনি, তারপরে হলে মিছিরি, এখন মিছিরি হয়েছ মিছিরি খাও আর আনন্দ করো। ভগবানের সঙ্গে যখন মিশে একাকার হয়ে গেছ এখন ঈশ্বরীয় সত্তায় ডুবে সেই ঈশ্বরের আনন্দকে উপভোগ করো। ঈশ্বরের আনন্দ কেমন করে উপভোগ করতে হয় শ্রীরামকৃষ্ণ তার দিব্য জীবন দিয়ে দেখিয়েছেন। তিনি যখন যে পথ দিয়ে গেছেন, যে তার কাছে এসেছেন, সেই আনন্দে ভরপুর হয়ে গেছে, তার কখনো মনে হয়নি সে যেন অপূর্ণ হয়ে আছে। এটি হচ্ছে ঈশ্বর দ্রষ্টা পুরুষের বা ব্রহ্মজ্ঞের প্রকাশ। শ্রীরামকৃষ্ণের একটি বদগুণ ভালো গুণ চাই বলুন, যাদের দায়িত্ব তিনি নিয়েছেন তিনি শেষ অবধি দেখতেন তারা সেই কাজকর্ম পালন করেন কিনা। আমাদের শ্রী শ্রী মা এবং লক্ষ্মী দিদি এবং পরবর্তীকালে ভবতারিণী দেবী নিস্তারিণী মাজিনী এরা সবাই শ্রী শ্রী মায়ের কাছে থাকতেন। ঠাকুর বলতেন সকাল সকাল উঠে জপ ধ্যান করার কথা, তিনি দেখতেন যে এরা জপ ধ্যান করতে ওঠে কিনা সকালবেলা, রোজ ডেকে দিয়ে যেতেন, না উঠলে সারা শব্দ না পেলে দরজার তলা দিয়ে জল ঢেলে দিতেন, যাতে ওই জল পড়ে যাবে এই ভয় তিনি উঠে পড়তেন। ঠাকুর এতখানি হার্ড টাস্ক মাস্টার ছিলেন, তার সন্তানদের সব বিভিন্ন জায়গায় পাঠিয়ে তিনি দেখতেন যারা সত্যি সত্যি সাধন ভজন করেন কিনা। ঠিক সেই রকম গোপালের মায়ের ওপর কীরকম ছড়ি ঘোরাতেন তার একটা নিদর্শন আমরা দেখি। বলরাম মন্দির থেকে ফিরছেন ঠাকুর উল্টো রথের পরের দিন, অর্থাৎ 15 জুলাই 1885 খ্রিস্টাব্দের ঘটনা। সেই সময় তিনি দক্ষিণেশ্বরের থেকে নৌকায় তুলে দিয়েছেন বলরামবাবু,
সঙ্গে আছেন দুজন বালক ভক্ত আর গোপালের মা। আর গোপালের মা একটা বড় পুঁটুলি নিয়ে উঠেছে। বলরামবাবুর বাড়িতে, বলরামবাবুর বাড়ির মায়েরা গোপালের মা দরিদ্র বলে কাপড় চোপড় মশলাপাতি খাবার দাবার শুকনো যা জিনিস সেগুলো সব গুছিয়ে দিয়েছে, আর পুঁটুলির আকারটা বেশ বড় হয়েছে। ঠাকুর দেখলেন, এই পুঁটুলিটা দেখেই ঠাকুর বেশ গল্প করছিলেন, ভগবানের কথা বলছেন, এই পুঁটুলিটা দেখেই তিনি গোপালের মায়ের সঙ্গে কোনো কথা বলেন না। সকলের কাছে বৈরাগ্যের কি মহিমা, বৈরাগ্য হলে কেমন হওয়া উচিত, কীরকম জীবনযাপন হওয়া উচিত, আমাদের গাঁঠনি পুঁটুলির প্রতি কোনোরকম ভালোবাসা হওয়া উচিত নয়, ঠাকুর কন্টিনিউয়াসলি এইসব কথা বলছেন। আর গোপালের মা ওই পুঁটুলিটির দিকে তিনি তাকিয়ে আছেন। গোপালের মায়ের এত কষ্ট হচ্ছে, তখন তিনি মনে করছেন গঙ্গায় ফেলে দিলেই বোধহয় ভালো, কিন্তু ঠাকুর কিন্তু বলেই চলেছেন, কিন্তু তিনিও ফেলছেন না। তারপরে তিনি এসে শ্রী শ্রী মাকে এসে বললেন, জানো তো গোপাল খুব রাগ করেছেন। আমাদের শিবমায়ানন্দজি বলতেন একটা কথা, যদি কোনো প্র্যাকটিক্যাল কাউকে দেখতে হয় শ্রী শ্রী মা, ঠাকুর তো পুরো পাগল আর স্বামীজি আধ পাগল ছিলেন, ওই একটি লোকের মাথা পরিষ্কার ছিল, তিনি হলেন শ্রী শ্রী মা। আত্মস্থানন্দজিকে একদিন আমাদের ক্লাসেই বলতে শুনেছি, পরম পূজনীয়া প্রব্রাজিকা মোক্ষপ্রাণ মাতাজিকে তিনি ফোন করছেন, আমাদের তখন ক্লাস চলছে, স্বামীজির 150 বছর পরে এই বিয়ের পরেই আমাদের শিকাগো সেন্টিনারি হয়ে যাওয়ার পরে মায়ের সার্ধ শতবর্ষ পালন হবে, সেই সব নিয়েই কথা হচ্ছে। এটা 1994 সাল, তখনও সার্ধ শতবর্ষতে 10 বছর বাকি আছে। তিনি বলছেন মায়ের কাজ, আত্মস্থানজি আমাদের সামনেই মোক্ষপ্রাণা মাতাকে বুঝলেন, মাতাজি মায়ের কাজ মা ঠিক করিয়ে নেবেন, এই ঠাকুরকে যদি তিনি ভদ্রলোকের পাতে দিতে পারেন তাহলে তিনি তাকে ভদ্রলোকের পাতে দিতে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না, তাকে দেখেই ভদ্রলোকটা পাত পেতে বসে থাকবে, এরকম অবস্থা। শ্রী শ্রী মা সম্পর্কে বলছেন, শ্রীমানজি বলতেন যে ঠাকুর পুরো পাগল আর স্বামীজি হচ্ছেন আধ পাগল, যদি ঠিক ঠিক মানে একবারে প্র্যাকটিক্যাল ডিসিশন কিছু নিতে হয় তাহলে অবশ্যই শ্রী শ্রী মায়ের শরণাগত হতে হবে। শ্রী শ্রী মা বলতে থাকলেন, তিনি বললেন গোপালের মা গিয়ে বললেন, ও বৌমা গোপাল এসব জিনিসের পুঁটুলি দেখে খুব রাগ করছে, এখন উপায়? তা করুণাময়ী মা এখানেই সব বিলিয়ে দেবো কি? তা মা বললেন, তাকে উনি বলুন গে, তোমায় দেবার তো কেউ নেই, তা তুমি কি করবে মা, দরকার বলেই তো এনেছো। গোপালের মা তবু ভয়ের চোটে 2-4টে দ্রব্য বিলিয়ে দিলেন, আর খুব ভয় ভয় সেই দিনকে ঠাকুরকে 2-3টে তরকারি রান্না করে খাওয়ালেন। ঠাকুর তো খাওয়ার পেয়ে খুব আনন্দ, খুব খুশি, আর গোপালের মায়ের মনের ভেতরে যে কালিমা জমেছিল সেটাও সম্পূর্ণ অপসৃত হতেন। অশেষ রহস্যময় ঠাকুর মাঝে মাঝে বৃদ্ধাকে বলতেন, তিনি যেন তার যে দর্শনাদির কথা এটি নরেন্দ্রকে বলতেন। সাধারণত আমরা আমাদের দর্শনাদির কথা গুরু ছাড়া অন্য কাউকে বলি না, বলা উচিতও নয়, এমনকি সেটা যদি গুরুকে না বলেও নিজে হজম করতে পারি তাহলে তার চেয়ে সর্বোত্তম আর কিচ্ছু হয় না। কিন্তু ঠাকুর তাকে তার দর্শনের কথা নরেন্দ্রকে বললেন। এর পূর্বে তার যা কিছু দর্শন হলো গোপালের মা একদিন সব ঠাকুরকে বলতেন, কিন্তু ঠাকুর তাকে সাবধান করে দিয়েছিলেন যে দর্শনের কথা অন্য কাউকে বলবেন না। কিন্তু আজ যখন তিনি অন্যরকম আদেশ দিলেন তখন গোপালের মা খুব হতবাক হয়ে গেলেন। তিনি বলছেন যে তাতে কোনো দোষ হবে না তো গোপাল? ঠাকুর বলছেন, না ওসব কিছুই হবে না, নরেন্দ্রকে তিনি গিয়ে বলবে। কি সুন্দর, কি বিনয়ীভাবে নরেন্দ্রকে গোপালের মা বলছেন, বলছেন বাবা তোমরা পণ্ডিত বুদ্ধিমান, আমি দুঃখী কাঙালি, কিছুই জানি না, কিছুই বুঝি না, তোমরা বলো, আমার এসব তো মিথ্যা নয়। নরেন্দ্র মুগ্ধ হয়ে গেছেন, কিসে না বৃদ্ধার ভক্তি প্রেম ভাবাবস্থা এবং দর্শনাদি শুনে। তিনি বলছেন, না না তুমি যা দেখেছো তা সত্য। পরবর্তীকালে নরেন্দ্রনাথ যখন চলে গেছেন শিকাগোতে, সেইখানে গিয়ে নরেন্দ্রনাথ তিনি বলছেন যে ওখানে গিয়েছেন, নরেন্দ্রনাথ সেখান থেকে তার চিঠিতে লিখছেন, গোপালের মা এরা সব কী করছে তারাও যেন দীক্ষা দিতে পারেন। তিনি গোপালের মাকে বলেছিলেন, অনেক বলে বলাবলির পর গোপালের মা কেবল একজন মাত্র তাকে দীক্ষা দিয়েছিলেন। সেই সময় আন্দাজ একদিন সকাল 10টা নাগাদ ঠাকুর গোপালকে নিয়ে এই রাখালকে নিয়ে কামারহাটিতে গোপালের মায়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। তিনি আগে দত্তগিন্নির আমন্ত্রণে এসেছিলেন, এবার তিনি এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। গোপালের মা তো একদম আনন্দে আহ্লাদে আটখানা হয়ে গেছেন,
তিনি সব রকম ব্যবস্থা করছেন। রাখাল এবং ঠাকুরের জন্য তিনি দত্তবাবুদের বৈঠকখানায় বসিয়ে রাঁধতে চলে গেলেন। তারপর ভিক্ষা শিক্ষা করে যা পেয়েছিলেন মেয়ে মহলে দোতলার দক্ষিণ দিকের একটা ঘরে আর নিজের লেপখানি তার উপর একটা দূরস্থ চাদর পেতে ঠাকুর এবং গোপাল রাখালের শোবার ব্যবস্থা করলেন। ঠাকুর খাওয়া দাওয়ার পর যখন শুয়েছেন তখন একটা অদ্ভুত দুর্গন্ধ পাচ্ছেন। ঠাকুর চোখ খুলে তাকিয়ে দেখলেন যে ঘরের কোণে এ দুটি কঙ্কালময় প্রেত মূর্তি তারা প্রার্থনা করছেন, আপনি এখানে কেন, আপনি এখানে থেকে যান, আপনার দর্শনে আমাদের বড় কষ্ট হচ্ছে। ঠাকুর সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করলেন এবং সঙ্গে রাখালকেও নিয়ে গেলেন। রাখালকে একটি কথাও বললেন না, ছেলে মানুষ ভয় পাবে বলে, আর বললেন না আরেকজনকে, তিনি হলেন গোপালের মা। ঠাকুরের লীলা সংবরণ যখন হয়ে গেল তখন গোপালের মা ভীষণ রকমের শোকে সবসময় ম্রিয়মানা থাকতেন, তিনি মন তার খুব খারাপ হয়ে থাকতেন আর সর্বদা গোপাল চিন্তায় নিমগ্ন হয়ে থাকার ফলে বহুবার তিনি গোপালের সাক্ষাৎকার পেয়েছিলেন। এছাড়াও তিনি সবার ভেতরে গোপালকে দর্শন করতেন। একটা অদ্ভুত কাণ্ড ঘটল, এটা ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে, খুব সম্ভবত 1887 বা 1888 সালের ঘটনা। সেবারে তিনি মাহেশের রথযাত্রায় উপস্থিত হয়েছিলেন। তিনি দেখলেন যে রথের উপর জগন্নাথ দেব যারা রথ টানছে এবং দর্শনার্থী অপার জনসংঘ, সকলেই গোপালের ভিন্ন রূপ। তিনি আনন্দে আত্মহারা হয়ে গেছিলেন। তিনি দেখলেন এই জগৎ সংসারে কোথাও কিচ্ছু নেই, শুধুমাত্র গোপাল বিরাজ করছেন। আমাদের ঈশোপনিষদ শুরু হচ্ছে একটি বিখ্যাত মন্ত্র দিয়ে, ঈশাবাস্যমিদগুম সর্বম ইয়ৎকিঞ্চৎ জগত্তাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা ঘৃতকস্য সিদ্ধনম। উপনিষদকাররা বলছেন এই জগৎকে যেখানে যা যেদিকে যা দৃশ্যমান হচ্ছে সবটুকুই ঈশ্বরময়, ঈশ্বর ভিন্ন আর কোনো কিছু দেখছেন না। বিশুদ্ধানন্দজি তার একটি স্মৃতিকথায় ওই তার একটি কথোপকথনে এই প্রসঙ্গটি বলতে গিয়ে বলেছিলেন, মানুষের যখন এই বোধ হয় তখন যেরকম সে দেখে মধুবাতা রিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব মা দীর্ণ সন্তোষদি মধুনক্ত মুতো শশী মতুমৎ পার্থিব গুমরজ মধু দৌরস্তু নিতা মধুমান্য অস্তু গুম সূর্য মা দীর্ঘাবো ভবন্তু না। যা কিছু যেখানে জগৎ সংসারের যা কিছু দৃশ্যময় সেটি যেন মধুময় মিষ্টি বলে মনে হচ্ছে, এমন নয় যে গা দিয়ে দেওয়াল দিয়ে মধু ঝরে ঝরে পড়ছে তা নয়, আমার ভেতরে এমন আনন্দ হচ্ছে যে সব কিছুকেই ভালো লাগছে। ওই গান না আছে না, মন চেয়েছি আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, ওই ঈশ্বরীয় ভাবনায় আমরা এমন ডুবে যাই তখন মনে হয় যে আমার পৃথক কোনো সত্তা নেই, আর মন চেয়েছি আমি হারিয়ে যাব আমার মন চাইছে এইটার সঙ্গে ঈশ্বরীয় ভাবনার এইটাই ফারাক, আমার চাওয়া বা না চাওয়া বলতে কিছু থাকে না, আমি অলরেডি কনভার্টেড হয়ে যাই, আমি ঈশ্বরীয় সত্তায় একেবারে বদল হয়, চতুর্দিক আমাদের মনে হয় যেন একটা আনন্দের পূর্ণ ছবি যেন বিকশিত হচ্ছে। আপনারা দেখবেন আপনাদের বাড়িতে যখন কোনো ভালো কোনো উৎসব হয়, পৈতে উপনয়ন সংস্কার বিবাহ এরকম যেমন থাকে, অথবা বাড়িতে পুজো হচ্ছে ঠাকুরের পুজো হচ্ছে, অথবা আপনারা কোনো একটা উৎসবে গিয়েছেন, সবটা ভালো লাগে, সেখানে গিয়ে সেই পরিস্থিতিটা ভালো লাগে, সেই পরিবেশটা আপনার কতবার দেখা তবু মনে হয় যেন কী আনন্দের একটা চতুর্দিকে যেন আনন্দের প্রকাশ হয়ে আছে। আমরা পাবলিক সেলিব্রেশনে অনেক বছর ওই জিওসি অফিসে কাজ করতাম, যখন মেলা শেষ হয়ে যেত সেই সময় জিওসি অফিসে প্রচুর কাজ থাকতো, এই এদের এক একজন ব্যাটালিয়ান আসছে তাদের ছেড়ে দেওয়া, তাদের রিলিজ অর্ডার সই করা, আর এই করতে করতে আমি হাঁ করে তাকিয়ে দেখতাম আমার সামনে দিয়ে যে জনসংঘ পেরিয়ে যাচ্ছে, তারা কেন হাসছে কেন আনন্দ করছে তারা নিজেরাই জানে না, ছোট ছোট শিশুরা হেসে গড়িয়ে বাবা মায়ের কাছে পড়ে যাচ্ছে, কেউ কেউ হাসতে হাসতে একেবারে ইয়েতে পিচ বাঁধানো রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে, তাদের এই যে আনন্দ এত প্রকাশ আমি দেখতাম, আমি কাগজপত্রে সই করতাম আর ওদেরকে দেখতাম, আমার মনে হতো এই এই ঠিক ঠিক ঈশাবাস্যমিদগুম সর্বম যৎকিঞ্চিৎ জগত্তাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা ঘৃতকস্য সিদ্ধনম। এই জগৎ সংসারের যা কিছু দৃশ্যমান সব সেই ঈশ্বরীয় বস্তু দিয়ে আছেন, ঈশ্বর হলেন আনন্দ স্বরূপ। একবার ধুতেশ আনন্দজিকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি সবসময় এত আনন্দে থাকেন, আপনি এত মজা করেন কেন, উনি দারুণ সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, বলেছিলেন ঈশ্বর হলেন রসস্বরূপ,
রস বৈশা, ঈশ্বর হলেন রসস্বরূপ, তাকে যে চিন্তা করবে সে রসিক হবে, তুমিও তাকে চিন্তা করো তুমিও রসিক হবে। এই যে এক অদ্ভুত আনন্দ, এটার ওই বাচ্চাগুলোর মধ্যে প্রকাশ, হয়তো এটা খুব অনেকক্ষণ ধরে লাস্টিং করবে না, কিন্তু এইটা কথা ঈশ্বরের যেন স্পর্শ তারা পেয়েছে এবং সেই স্পর্শের আনন্দে তারা যেন একবারে আনন্দময় হয়ে গেছে। তাই তিনি এইরকম হচ্ছেন, তার এরকম তখন তিনি যখন তিনি দেখলেন এরকম অবস্থা, তার নিজের বর্ণনা আছে যে বলছেন, তখন আর আমাতে আমি ছিলাম না, নেচে হেসে কুরুক্ষেত্র করেছিলুম, এইরকম অবস্থা তার। তার এত আনন্দ হচ্ছে, তিনি নাচছেন, তিনি হাসছেন, তিনি গাইছেন, তিনি লাফাচ্ছেন, সব কিছু করছেন, কারণ ভগবানকে সর্বত্র দেখে যে আনন্দ, সেই আনন্দটা অপার। আমাদের একজন আচার্য ছিলেন, এখন বর্তমানে প্রয়াত, পূজনীয় স্বামী জ্যোষ্ঠানন্দজী মহারাজ, যার অনেক উপনিষদের গ্রন্থ আছে, যিনি আমাদের পড়িয়েছিলেন, উপনিষদই পড়াতেন, কৈলাস শহরের অধ্যক্ষ ছিলেন। আমরা প্রত্যেকবার তার সঙ্গে ওই রাসের মেলায় যেতাম, দাঁড়িয়ে বাড়িতে রাসের মেলা, প্রথমে গিয়ে ঠাকুরকে প্রণাম টণাম করে তিনি আমাদের রাসমঞ্চে নিয়ে যেতেন। সেখানে সেই পুতুলগুলো আছে, প্রতি পুতুলের মাঝখানে ভগবান বিরাজ করছেন, পুতুলের ডান দিকে গোপিকার ডান দিকে শ্রীকৃষ্ণ বিরাজ করছেন, বাম দিকে বিরাজ করছেন। এইটা দেখিয়ে তিনি আমাদের বলতেন, এটা একটা উচ্চ ভাবের অবস্থা, যখন আমরা ঈশ্বর ভিন্ন আর কোনো কিছু বুঝতে পারি না, কোনো কিছু অনুভব করতে পারি না, তখন আমাদের অবস্থাই গোপিকার মতো হবে। সে সর্বত্র সামনে পেছনে, সামনে রাধাকৃষ্ণকে দর্শন করছেন আর দুপাশে তিনি দর্শন করছেন তার প্রিয়তম কৃষ্ণ, তার হাত ধরে আছেন, তিনি মনে করছেন তিনি তার হাতটা ধরে আছেন, আবার পাশের গোপিকা মনে করছেন তিনি তার হাতটা ধরে আছেন, তার পাশের গোপিকা মনে করছেন শ্রীকৃষ্ণ তাদের হাত মনে আছেন, প্রতি গোপিকার মাঝখানে যেন বিরাজ করছেন, অনেকটা সেই স্যান্ডউইচের মতো, সে ওপরের পাউরুটির নিচের পাউরুটির মধ্যে যেরকম চিজ থাকে ঠিক সেই রকম জীবনের প্রতি ক্ষেত্রে যেন শ্রীকৃষ্ণ আমাদের ঈশ্বর বিরাজ করছেন, তিনি আনন্দে লাফাচ্ছেন। আরও একদিন তার এরকম অবস্থা হয়েছিল, সেই দিন তিনি উপস্থিত যত স্ত্রী ভক্ত ছিলেন সকলকে নিজের হাতে খাইয়েছিলেন, খাইতে খাই খাওয়াতে খাওয়াতে তার ভেতরের এই ভাবটা একবারে যেন চলে গেছিল। এই দর্শনাদির ফলে গোপালের মায়ের মন ভীষণ রকমে উদার ছিল। লীলাকালে দক্ষিণেশ্বরে একদিন নরেন্দ্র এক বাটি মহাপ্রসাদ খেয়ে উঠে গেলে ঠাকুর একজন জনৈক স্ত্রীলোকের কে বললেন ওটা পরিষ্কার করো, তিনি একটু ইতস্তত করছিলেন, গোপালের মায়ের কোনো ইতস্তত নেই, তিনি এসে ওই জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে ঠাকুর আনন্দ প্রকাশ করে বলেছিলেন, দেখো দেখো দিন দিন কি উদার হয়ে যাচ্ছেন। উদারতার আরও একটা ছবি গোপালের মায়ের জীবনেতে রয়েছে, একটা না অনেক ছবি, তার মধ্যে প্রথমটা বলছি, স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এলেন তার পাশ্চাত্য শিষ্যাদের নিয়ে, তাদের তিনি বললেন, আমার গোপালের মাকে বলেছিলেন, আমার সব সাহেব মেম চেলা আছে, তাদের কি তুমি কাছে আসতে দেবে না, না তোমার আবার জাত যাবে। তাতে গোপালের মা উত্তর দিয়েছিলেন, সে কি বাবা, তারা তোমার সন্তান, তাদের আমি আদর করে নাতনি নাতি নাতনি বলে কোলে নেব গো, তোমার ও ভয় নেই। সত্যি দেখা গেল এরকম ঘটনাটা ঘটল, গোপালের সঙ্গে তিনি ইয়েতে গেছিলেন, সিস্টার নিবেদিতা স্বামী সদানন্দ মহারাজের সঙ্গে গোপালের মায়ের সঙ্গে দেখা করতে যান। গোপালের মায়ের সাথে দেখা করতে যাওয়ার সময় রাস্তাতেই সদানন্দ স্বামীর সঙ্গে তাকে দেখা হয়। সদানন্দ স্বামীকে সবাই গুপ্ত মহারাজ বলতেন, তাই জিজ্ঞেস করলেন, ও গুপ্ত এটি কে রে, এটি কি নরেনের মেয়ে যে তার সঙ্গে এসেছেন বলে তিনি যেমন করে সেই আমরা বাচ্চাদের চিবুকে হাত দিয়ে চুমু খাই, ঠিক সেই রকম সিস্টার নিবেদিতার চিবুকে হাত দিয়ে চুমু খেলেন, তার ভারী আনন্দ, এটি নরেনের মেয়ে। আর একদিন নৌকা যোগে নিবেদিতা সারাবুল এবং জোসেফিন ম্যাকলাউডকে নিয়ে এই কামারহাটিতে গোপালের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মা তাড়াতাড়ি তাদের নিজের বিছানায় বসতে দিয়েছিলেন আর সকলকে ওই দাড়ি ধরে চুমু খেয়েছিলেন। তারপরে তিনি তার নিজের তৈরি করা নাড়ু দিয়ে মুড়ি নাড়ু এই সব তাদের খেতে দিয়েছিলেন, শুধু খেতে দেননি, একটা জায়গার মধ্যে সেই মুড়ি নাড়ু সব দিয়েছিলেন, আর তারাও খাচ্ছেন, গোপালের মাও ওখান থেকে তুলে তুলে খাচ্ছেন। মানে এমন একটা উদার কথা হয়েছিল, জোসেফিন ম্যাকলাউড, সিস্টার নিবেদিতা এবং সারাবুল তারা খুব আনন্দ পেয়ে ফিরে এসে স্বামীজিকে বলেছেন। স্বামীজি একটা ভারী সুন্দর কথা বলেছেন যেটা আমাদের শোনা উচিত। স্বামীজি বলছেন,
আহা, তোমরা প্রাচীন ভারতের মহান আদর্শ দেখে এসেছ। উপাসনা ও অশ্রুবর্ষণ, উপবাস ও জাগরণ, ব্রহ্মচর্য ও তপস্যাময় ভারত বিদায় নিচ্ছেন, আর সে ফিরবে না। গোপালের মায়ের মধ্যে তাহলে স্বামীজি কি দেখছেন? প্রাচীন ভারতের আদর্শ, যেটা উপমা হিসেবে তিনি যেন তার মানে প্রকাশ যেন সেই উপমা হিসেবে গোপালের মায়ের মধ্যে প্রকাশিত হচ্ছে। উপাসনা এবং তাকে না পাওয়ার জন্য সে বিরহ জ্বালায় ক্রন্দন করা, তাকে পাওয়ার জন্য শারীরিক কৃচ্ছতা, উপবাস এবং রাত্রি জাগরণ। আমি সমস্ত ঘুম আমাদের এত প্রিয়, আমি সমস্ত রাত্রি সেই ঘুমকে সরিয়ে দিয়ে ঈশ্বর সাধনায় মগ্ন হয়ে থাকব। শিবরাত্রি ব্রত এরকম নয় যে সারা রাত জাগলে শিবের মতো বর পাওয়া যাবে। শিবের মতো যদি এরকমটা বর পাওয়া যায় তাহলে খুব মুশকিল, যে নায় না হয় না, চোয় না, গায়ে কোনো কিছু পরে না, সে বাকশাল করে ঘুরে বেড়ায়। এমনিতেই সুটেড বুটেড না হলে আজকাল মায়েরা কত ঝাড় দেয় ছেলেপুলেদের, শিবের মতো বর পেলে মুশকিল। কিন্তু আসল কথাটা, রাত্রি জাগরণের মূল উদ্দেশ্য হচ্ছে ঘুম আমাদের ভীষণ প্রিয়, সেই ঘুমকে আমি তাড়িয়ে শুধুমাত্র ভগবানের চিন্তায়, ভগবানের ভাবনায়, ভগবানের কল্পনায় ডুবে আছি। এই যে যাবতীয় সাধন ভজনের মূল, এই যে কৃচ্ছতার মূল কথা হচ্ছে আমাদের এর থেকে ডুবে থাকা। আমার মনে আছে একবার একজনের অশৌচ হয়েছে, অশৌচের পর তিনি কী কী করতে পারেন না পারেন, এই 12-13 দিনের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমার সঙ্গে তিনি সুকুমার মার্জের কাছে গেলেন। সুকুমার মার্জ খুব ধমক দিলেন, বললেন অনেক কিছু করা যায় না, নতুন জামা কাপড় পরা যায় না, এইগুলো করা যায় না। কই, সেগুলো তো তোমরা কখনো বাদ দাও না, শুধু ভগবানের কাছে যেতে গেলে তোমাদের এত কষ্ট। তারপরে একটা মোক্ষম কথা বললেন, আসলে কি জানো তো, এই যে আমরা দাড়ি কাটি না, চুল আঁচড়াই না, তারপরে ওই সেলাই করা বস্ত্র পরি না, কম্বলের আসনে বসি, কম্বলের বিছানায় শুই, ভবিষ্যান্ন খাই, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মনের ভেতরে এই ভাবটা জাগানো, ওগো তোমাকে হারিয়ে তোমার বিরহে আমার এত কষ্ট, যেই যে শারীরিক সুখ, জাগতিক সুখ, এসব আর আমার ভালো লাগছে না। বলছে এইটা আইডিয়া, বলছে আমাদের এই এই জিনিসটাই হয় না, আমাদের বাকিগুলো সব হয়, আমরা বেশ দামি থান কাপড় পরি। বলছেন আগে তো সব ছোটোখাটো কাপড় পরতো, এখন তো দেখি এমন কাপড় পরে রাস্তা যেন ঝাঁট দিতে দিতে চলছে সেইগুলো। তারপরে ইয়েতে যে হবিষ্যান্ন খাওয়া, সেটা একটা খুব আনন্দের জিনিস, এইরকম সব উনি বলতে থাকছিলেন। এই যে তপশ্চর্যময় যে পৃথিবী, যেটির কথা আমরা শুনেছি, উপাসনা ও অশ্রুবর্ষণ, উপবাস ও জাগরণ, আর ব্রহ্মচর্য তপশ্চর্যময় ভারতবর্ষ, যেটি ভারতবর্ষ দেখতে দেখতে অভ্যস্ত হয়েছে, সেইটি আর যার কোনো দিন ফিরবে না, যা চলে যাচ্ছে, তার একটি স্থূল নিদর্শন আজ তোমরা দর্শন করলে। ঠাকুর যখন অপ্রকট হলেন, তখন গোপালের মা মাঝে মাঝে এসে বলরাম বসুর বাড়িতে থাকতেন। সেই সময় কখনো কখনো খাবারের দোকানে তাকে দেখা যেত, এবং কোনো ছোট শিশুকে নিয়ে সেই খাবারের দোকানে যদি কোনো মা খাবার কিনতে আসতেন, মা যেন তাকে গিয়ে সেই গোপালের ছোট্ট ওই শিশুটিকে দুষ্টু গোপাল ভেবে তার কাছে গিয়ে খাবার নিয়ে যেতেন। খাবি খাবি, খা খা, কত খাবি খা, আমি কিনতে কোথা পাবো, এই করতেন। অঘরমণি দেবীর একটা প্রিয় বেড়াল ছিল, তাকেও তিনি গোপালের ভাব দেখতেন। একদিন 17 নম্বর বসুপাড়া রোডের বাড়িতে এক সেবিকা তাকে তাড়াতে গেলে গোপালের মা খুব রেগে গেলেন, বললেন কি করলি মা, কি করলি, গোপাল গেল রে, গোপাল গেল রে। গোপাল ভাবে ভাবিতা অঘরমণি দেহত্যাগের কিছু পূর্বে তার এমন অবস্থা হয়েছিল, তিনি বলতেন যে আমি খাবো, তিনি গোপাল ভাবটা তার ভেতরে এত প্রকট হয়ে গেছিলো, তিনি আর বলতেন না আমি খাবো আমি শোবো, তিনি বলতেন গোপাল খাবে, গোপাল শোবে, আর গোপাল বিশ্রাম করবে, এই তার ছিল। তার সমস্ত জ্ঞানের আকর ছিল গোপাল আর কি। 1887 সালের শেষ ভাগ বলরাম বসুর গৃহে তিনি আছেন, এমন সময় অনেক ভক্ত তাকে বললেন কিছু কথা বলতে। গোপালের মায়ের কি সুন্দর সহজ সরল উত্তর, বলছেন ওগো আমি যে মেয়ে মানুষ, বুড়ো মানুষ, আমি কি তোমাদের শাস্ত্রের কথা জানি, তোমরা শরৎ, তারক, যোগেন এদের জিজ্ঞাসা করো গিয়ে, যাও না। জিজ্ঞাসুরা জিদ করতে তিনি বললেন তবে দাঁড়াও বাপু, গোপালকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে আসি। দেখুন ঠাকুরের সঙ্গে গোপালের মায়ের কী অদ্ভুত একটা মিল, বলছেন দাঁড়াও বাপু, গোপালকে জিজ্ঞাসা করে এলেন।
তারপরে তিনি বলছেন, ও গোপাল গোপাল, ওরে এরা কি বলছে, আমি কি চাই বুঝতে পারি, তুই বাপু এদের একবার বলে দে না। অতঃপর এই জিজ্ঞাসা করে আসার পর প্রশ্ন করতে থাকলেন ভক্তরা, এবং গোপালের মা একেবারে সুন্দরভাবে তিনি উত্তর দিচ্ছেন। তারপরে বলতে বলতে হঠাৎ করে কিছুক্ষণের পর গোপালের মা উঠে দাঁড়ালেন, তিনি বলতে থাকলেন, ও গোপাল গোপাল, তুই চলে যাচ্ছিস কেন, ওদের কথার আর জবাব দিবি নি। যতক্ষণ এই গোপাল বসেছিলেন ততক্ষণ যে উত্তর দেওয়া হতো সেটা ঠিক গোপালই তার মধ্যে দিয়ে দিচ্ছেন। ইদানিং আজকাল কোনো কোনো জায়গায় দেখি গোপাল হেল্প করেন, গোপাল হেল্প অনেক করে। তো এই এক অন্য ধরনের গোপালের গল্প, এ সত্যি সত্যি এই গোপাল এনাকে হেল্প করতেন। মাঝে মাঝে তিনি ত্যাগী ভক্তদের মঠে গমন করে সাধুদের অনুরোধে রান্না করে ঠাকুরকে দিতেন। বরানগর মঠে তিনি আসতেন এবং তিনি রান্না করে ঠাকুরকে নিবেদন করতেন। সাধুদের প্রতি তার একটা অদ্ভুত মাতৃস্নেহ কাজ করছিল, প্রত্যেককে তিনি গোপাল জ্ঞানে দেখতেন। ঠাকুর এই স্বামী বিবেকানন্দের যখন মহাসমাধি হলো সেই খবর যখন তাকে বলা হলো তিনি একেবারে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেছিলেন। শুধু একটি কথাই বলেছিলেন, নরের নেই এই কথাটি তিনি বলেছিলেন। তিনি এত জোরে পড়ে গেছিলেন, অজ্ঞান হয়ে এমনভাবে পড়ে গেছিলেন যে তার হাতের এই কুনুইটা, বাঁ হাতের কুনুইটা ভেঙে গেছিল। এবং সেখানে অনেকদিন ওই বাড় বাঁধা ছিল, ঠাকুরের যেরকম তখনকার দিনে বাড় বেঁধে দিত সেরকম বাড় বাঁধা ছিল। স্বামীজির অনুরোধে তিনি একবার দুজন মহিলাকে, একজন না দুজন মহিলাকে মন্ত্র দিয়েছিলেন। একজনের কথা আমরা জানি, গ্রন্থে আছে, দুজনের কথা বলেছিলেন তিনি। তাকে বারবার দীক্ষা দিতে বলা হলো, তিনি কিছুতেই দীক্ষা দিতে রাজি হননি। স্বামীজি তখন তাকে বলেছিলেন, তুমি কি যেসে, তুমি জপে সিদ্ধে, তুমি দিতে পারবে না তো কে পারবে, বলি কিছু না পারো অন্তত তোমার ইষ্ট মন্ত্রটি দিয়ে দাও, তাতেই ওদের কাজ হবে, তোমার আর কি হবে। এটা হচ্ছে কথা, আমাদের যে দীক্ষার যে নিয়ম আছে তাতে আপনারা মানে যিনি গুরু হবেন তিনি তার ইষ্ট মন্ত্রটি তার সন্তানকে দিতে পারেন না, তাকে অন্য মন্ত্র দিতে হয়, অন্য মন্ত্র চয়ন করে সেই মন্ত্র শিষ্যকে দিতে হয়। আমাদের পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি শারদানন্দজি তাকে কালী মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, কিন্তু তিনি তার সন্তানদের নানা মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন কালী মন্ত্র ছাড়া। তা সেই তখন কিন্তু তিনি স্বামীজি বললেন যে তুমি যেহেতু সিদ্ধা, তোমার ওই মন্ত্রের প্রতি আর ওই মন্ত্র তোমার জন্য, ওই মন্ত্র তোমাকে জপ করতে হয় না, তুমি জপ করো তাই, কিন্তু ওই মন্ত্রের জপে আর তোমার কোনো কল্যাণ হয় না, ওতে জগতের কল্যাণ হয়, এখন তুমি ওই মন্ত্র জগৎকে দিতে পারো। দীক্ষার সময় গোপালের মায়ের একটা অদ্ভুত কাণ্ড হলো, দীক্ষাতে তো গুরুদক্ষিণা দিতে হয়, বলরামবাবুকে তিনি বললেন তিনি কিছুতেই গুরুদক্ষিণা নেবেন না, কিন্তু গোপালের মা কিছুতেই রাজি নন। তখন বলরামবাবু বললেন কিছু না নাও, 16 আনা নেবে, মানে একটা টাকা দক্ষিণা হিসেবে নেবেন। কী সুন্দর উত্তর দিয়েছিলেন গোপালের মা, বলছেন, ও গো মন প্রাণ যে দেবার কথা, টাকা তো তুচ্ছ, নাম নেওয়া হেলনা ফেলনা জিনিস নয়, অন্তত 10,000 জপের পর আসন ত্যাগ করবে, এরকম কঠোর গুরু হলে আমাদের অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু ভাবটা কী সুন্দর দিচ্ছেন, বলছেন শিষ্যদেরকে তিনি বলছেন, ও গো মন প্রাণ যে দেবার কথা, মানে তুমি দক্ষিণা দিয়ে পার পেয়ে গেলে তা নয়, মন প্রাণ যে দেবার কথা, টাকা তো তুচ্ছ, নাম নেওয়া হেলনা ফেলনা জিনিস নয়, অন্তত 10,000 জপের পর আসন ত্যাগ করবে। এই যদি এক্ষুনি জিজ্ঞেস করি কজন আপনারা 10,000 জপ করেন, বা সঙ্গে সঙ্গে যে এতগুলো উইন্ডো আছেন 150টা উইন্ডো 15টায় নেমে যাবে টাটা টাটা করে একেবারে, এ আমি জানি, আমার উইন্ডোটাই সবার আগে বন্ধ হয়ে যাবে। তো সেই কী সুন্দর কথাটা তিনি বলছেন, কামারহাটির বাগানে সর্বত্র ভূতের উৎপাত ছিল, দত্তগিনীর আমলে যে পাহাড়ার ব্যবস্থা ছিল তাতে রহিত হওয়ায় শারদানন্দজি নিজের ব্যয়ে একটা মালির ব্যবস্থা করেছিলেন, এতদ ব্যতীত আর বাগানে কেউ থাকতো না, ফলে চুরি চামারি খুব হতো, যাতে গোপালের মাকে কেউ অনিষ্ট না করে তাই শারদানন্দজি পয়সা খরচ করে একজন মালিকে রেখেছিলেন। এছাড়াও গোপালের মায়ের যখন হাত ভেঙে যায় তখন মাকে দেখার জন্য একজন সেবিকার ব্যবস্থা করা যায়। গোপালের মা যেন তাকে বিদে করতে পারলেই বাঁচেন এমনিভাবে বলতেন, কখন যাবি, থাকবি নাকি,
মতলব কি? এ কথা বলছি বলে কিছু মনে করিস না, কিছুতেই তাকে থাকতে দিতেন। আমি একজনকে চিনি, তার একবার জন্ডিস হয়েছিল, ভালো করে রান্নাবান্না করবার মতো উঠে বসার ক্ষমতা ছিল না, তাকে একজন রান্নার ঠাকুর ঠিক করে দেয়া হয়েছিল। কিন্তু তিনি সারাটা দিন তার বিছানায় বসে থাকতেন আর দূর থেকে দেখতেন যে ঠাকুর কী করলো। ওই দূর থেকে দেখে বলছে, ওই দেখো সেই আলুর পরোটা তৈরি করার সময়, আমি সেদিন উপস্থিত ছিলাম, আলুর পরোটা তৈরি করার সময় হাত দিয়ে ঠেসার বদলে সেই গেলাসের পেছন দিয়ে ঠেকছে, উনি এখানে বিছানায় শুয়ে শুয়ে ঠেসেন, যা 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 সব সর্বনাশ হয়ে গেল, গেলাসটা ভালো করে ধুলো না, গেলাসটাকে কিছু করলো না, ওই আলু ওই নোংরা গেলাস দিয়ে আলুটাকে কষিয়ে দিল। আমরা খুব মজা করতাম আর বলতাম যে আপনি ওই রান্নার যে লোক তাকে তাড়ানোর জন্য সবার একে সুস্থ হবেন। গোপালের মায়ের মধ্যেও ঠিক এরকম। এইটা কেমন হয় না, যখন আমরা আমাদের আদর্শের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাই, আমাদের নিজেদের আর পৃথক কোনো সত্তা থাকে না, সেই অবস্থাটায় যা কিছু করছি সবটাই সেই আমি একা করছি, এই বোধটা কিন্তু আমাদের সংসারী মানুষদেরও আসে। কনসিয়াসলি আসে না বলে আমরা ঈশ্বর দর্শনে সেই আনন্দটা গ্রহণ করতে পারি না। তিনি তাকে বলছেন, কখন যাবি, ও থাকবি নাকি, মতলব কি? এ কথা বলছি আবার বলছেন, এ কথা বলছি বলে আবার কিছু মনে করিস না। আরেকবার তারপরে আস্তে আস্তে তার তো শরীর খারাপ হতে থাকছে, 1901 সালে তার ভীষণ রকমের আমাশা হয়। তখন তার কাছে তার কন্যা স্থানীয় একজন সেবিকা ছিলেন আর হোমিওপ্যাথিক নিয়ে আসতেন, এক ওষুধ নিয়ে আসতেন ব্রহ্মচারী একজন, স্বামী শারদানন্দজি, স্বামী ব্রহ্মানন্দজি এবং সিস্টার নিবেদিতা তাকে মাঝে মাঝে দেখতে আসতেন। স্বামীজিও তাকে একবার দেখতে গেছিলেন। সেবিকাকে দেখেই অঘরমণি দেবী খুব খেপে যেতেন, বলতেন কেন এখানে এলি, কষ্ট পাবি, আমার তো গোপাল আছে, কোথায় শুবি, একটা ঘর ঠিক কর, সব ঘরে চাবি, পূজারী বামুনকে বল একটা ঘর খুলে দেবে, দেখ যখন শব্দ টব্দ পাবি তখন খুব জপ করি, গোড়া থেকে বাবু বলে রাখছি এখানে নানা রকম আছে। তিনি যেন সেই কিছুতেই তাকে তার ঘরেতে থাকতে দেবে না, বলছেন এই ঘরে গোপাল থাকে, তিনি এবং গোপাল থাকবেন আর কেউ থাকবেন না, আর কারুর এখানে থাকার প্রয়োজন নেই। আবার বলছেন যে বিভিন্ন ঘরে গিয়ে থাকবি, সেই ঘরে গিয়ে থাকলে ভূতেরা নানা রকমের আওয়াজ করবে, আর সেই সারা রাত ধরে সে বিকাশে অগ্নি পরীক্ষা চলতে থাকলো, কখনো দূর দূর শব্দ, কখনো জানলায় ঠকঠক করে আওয়াজ, কখনো গা ছমছম করছে, এবং তখন তিনি অনুভব করতে থাকলেন এই সমস্ত কিছুর মাঝে মন প্রাণ শান্ত রেখে কেমন করে গোপালের মা এত বছর ধরে তপস্যা করে গেছেন। ঠাকুরের শিক্ষাগুণে অপরিগ্রহ এটি গোপালের মায়ের একটি অন্যতম দিব্য গুণ ছিল, তাকে কেউ কোনো জিনিস দিতে চাইলেও তিনি নিতেন না। তার একবার একটা মশারির প্রয়োজন হলে তিনি একজনকে অল্প মূল্যের একটা কম দামের একটা মশারি কিনে দিতে বলেছিল, কিন্তু ভক্ত তাকে একটা বিরাট বড় দামি মশারি কিনে দিলেন, তিনি মহাবিপদে পড়লেন। পরে আরেকজনকে বলে মশারির সঙ্গে বদল করে তবে তিনি শান্তি পেলেন। তার যতটুকু প্রয়োজন, তার একটা সিঙ্গল খাটের মশারির প্রয়োজন ছিল, তিনি ডবল খাটের দামি মশারি এনে দিয়েছেন। আমাদের হলে আমরা তো রেখে দিতাম চতুর্দিকে চারটে তো ইয়ে দিতামই, আরও দু চারদিক থেকে ফোঁড় ফাঁড় লাগিয়ে ঠিক ব্যবহার করতাম, বেশ ফুলে থাকতো, রাজার মতো দেখাতো, কিন্তু এনার অতটুকু চলবে না, ওটা তো অপরিগ্রহ, এটা আমার প্রয়োজন নেই, যারটা নিজের প্রয়োজন নেই তার বেশি কোনো রকম কিছু নিয়ে আসবে না। তার শিষ্যরা তাকে কিছু দিতে গেলে তিনি বলতেন, কি আর দিবি তোরা, ঠিক আছে আসবি যখন তখন চারটে উচ্ছে নিয়ে আসবি। দেখুন গুরু শিষ্যের কাছে, আমরা হলে কত কী দামি দামা জিনিস চাইতুম, শিষ্যের কাছে বলছেন কি আর আনবি, চারটে উচ্ছে নিয়ে আসিস, যা নিজের প্রয়োজন নয় তা তিনি নিয়ে আসেননি। 1904 সালে তার রোগবৃদ্ধি হওয়ার ফলে তাকে আর ওই কামারহাটিতে রাখাটা তারা সেফ বলে মনে করেনি। দাঁড়ান ব্যাটারিটা লো হয়ে গেছে, সুইচ অন করতে হবে। আর তাকে আর ওইরকম সেফ রাখার প্রয়োজন মনে করেনি, তাই তাকে প্রথমে বলরাম বসুর বাড়িতে তাকে নিয়ে আসেন। তিনি শেষবার কামারহাটিতে পরিত্যাগের আগে স্বামী ব্রহ্মানন্দজির আদেশে একটি ভক্ত বালক কলকাতা থেকে কিছু কিছু জিনিস নিয়ে তার কাছে উপস্থিত হতেন এবং বৃদ্ধার অনুমতিক্রমে তার ঘরেতেই তিনি শয়ন করতেন। শেষবার রাত্রে ঘুম ভাঙলে সে ভক্তটা শুনতে পেলেন যে ভেতরে কেউ তুমুল ঝগড়া করছে কারুর সাথে। অন্ধকারের মধ্যেই তিনি দেখছেন যে গঙ্গায় ঝাঁপাই ঝুড়ি চলিতেছে, ঝাঁপাই ঝুড়ি মানে গঙ্গায় যে হাত পা এরম করে যে খেলা হয়
সেই রকম একটা চলছে অন্ধকারের ভেতরে। আর গোপালের মা চিৎকার করে বলছেন, রোশ রোশ, কাক কোকিলও এখনও ওঠেনি, লক্ষ্মী ধন আমার ফর্সা হোক, তারপরে নাইবি। সকালে সেই ভক্ত তাকে জিজ্ঞেস করে, তো বুঝতে পারছেন অন্ধকারাত্রি কী হচ্ছে গঙ্গার মধ্যে, ঝাঁপাইঝুরি কী হচ্ছে, আর উনি কাকেই বা বলছেন। সকালবেলা উঠতেই তিনি জিজ্ঞেস করছিলেন, কার সঙ্গে কথা হচ্ছিল? তিনি সরলভাবে বললেন, জানিস না বুঝি, গোপাল যে আমার কাছে থাকে তারই বেয়ারা রকমের দুরন্তপনায় শায়েস্তা করছিলাম। বলরামবাবুর বাড়ির আরেকটা ছেলের বাড়িতে গোপালের মা মাঝে মাঝে যেতেন এবং দুধ মুরগি সন্দেশ ফলার এইসব খেতেন, কারণ তারা কায়স্থ, তাদের বাড়িতে আবার ভাত টাত খাওয়া যাবে না। তো 1901 সালে গোপালের মার যখন আবার সেই আমাশা হলো, স্বামীজি আদেশে ওই ছেলেটি 1 মাস কামারহাটিতে থাকেন এবং স্নেহময়ী গোপালের মাকে তিনি গোপালের মা তাকে নিজের ঘরে থাকতে দিলেন। সে দেখলে, সেই ছেলেটি অবাক বিস্ময়ে দেখলে যে গোপালের মা তখন চলৎশক্তিহীনা, হাঁটতে পারেন না, চলতে পারেন না, কিন্তু যতবার তিনি তার পায়খানা হয়ে যাচ্ছে ততবার সেই কাপড় চোপড় কেচে জামা কাপড় বদলে আবার তিনি জপের মালা হাতে নিয়ে দীর্ঘ সময় ধরে জপ করছেন। যখন তিনি দেখতেন গোপালের মা কোনো কাজ করছেন না, শুয়ে শুয়ে জপ করছেন, সাহিত্য অবস্থাতেও কান পাতলে শোনা যেত তিনি রামকৃষ্ণ নাম করছেন। বলরাম মন্দিরে কিছুদিন থাকার পর সিস্টার নিবেদিতার বাড়িতে, 117 নম্বর বোসপাড়ার লেনের বাড়িতে, সিস্টার নিবেদিতার বাড়িতে সেখানে তিনি নিয়ে যান। অমন যার অত আচার বিচার, তিনি তার শেষ বয়সটায় নিবেদিতার কাছে থাকলেন এবং নিবেদিতাও তাকে নিজের মায়ের মতো করে তাকে আদর যত্ন করে তাকে রাখতেন। ব্রাহ্মণের তার খাবার কাছে একটি ব্রাহ্মণ বাড়ি থেকে নিয়ে আসা হতো, আর যতদিন চলৎশক্তি ছিল তখন বৃদ্ধা প্রত্যেক দিন সেই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে খেয়ে আসতেন। তারপরে শেষের দিকে আর তার খাবার আনা হতো, আর গোপালের মা গিয়ে খেয়ে আসতেন না। তার খাবার খুব সাধারণ ছিল, দুপুরবেলা নিরামিষ ঝোল ভাত খেতেন, আলু উচ্ছে আর দু একটা তরকারি খেতেন, রাত্রিরে 4খানা লুচি আর একটু তরকারি ভাজা দুধ। দেখুন খাওয়া খোরা কি কম নয় রে বাবা, অনেক কিছু ভালো ভালো জিনিস খেতেন গোপালের মা, এই সমস্ত কিছু খেতেন। একদিন সেবিকা এসে দেখলেন যে তাদের বাড়ি থেকে খাবার এসে পড়ে আছে, কিন্তু সেদিন তিনি একটুও কিছু খাননি। সেবিকা মজা করে বললেন যে আজকে গোপালের খাওয়া হয়নি কেন, এত বেলা হয়ে গেল গোপালের খাওয়া হয়ে হলো না কেন? তিনি বলছেন, আপনি আসনে চোখ বন্ধ করে গোপালকে ডাকুন, গোপাল এসে খেয়ে যাক। গোপালের মা সত্যি সত্যি তার কথা শুনে সোজা হয়ে আসনে বসে চোখ বন্ধ করে ডাকলেন। তারপরে হাসতে হাসতে বলছেন, গোপাল বলছে আজ আর নিজে হাতে খাবে না, মানে গোপাল আজকে আর নিজে হাতে খাবে না, যে তার সেবিকা তাকে খাইয়ে দিতে হবে, একটা অদ্ভুত জিনিস। তিনি সেই তবে থেকে শুরু হয়ে গেল, তিনি একবারে ছোট বালিকার মতো হয়ে গেছিলেন আর সেবিকা তাকে খাইয়ে দিতেন। এইরকমভাবে 2 বছর কেটে যাওয়ার ফলে তার দিন ঘনীভূত হয়ে আসছে। তাকে দেখতে একদিন শ্রীমা সারদা দেবী এসে উপস্থিত হলেন। বৃদ্ধা মাকে দেখা মাত্র মাকে ঠাকুর মনে করে বলতে থাকলেন, গোপাল এসেছ, এসো এসো, দেখো এতদিন তুমি আমার কোলে বসেছিলে, আজ তুমি আমাকে কোলে নাও। গোপালের মা প্রথম দিন যেদিন এসেছিল মনে আছে, তিনি সেই খাবার নিয়ে এসেছিলেন, দুধ সর ননি সব নিয়ে এসেছিলেন, ঠাকুরকে তিনি তার কোলে বসিয়ে খাইয়েছিলেন, দামড়া ছেলেকে বসিয়ে খাইয়েছিলেন। তাই বলছেন, এতদিন তুমি আমার কোলে বসে খেয়েছ, এবার আমাকে তুমি কোলে নাও। গোপা মায়ের মুখখানা যেন একেবারে এসে একেবারে সিঁদুর লাল হয়ে গেছে একদম আনন্দে, আর সেইটি প্রকাশিত হচ্ছে গোপালের মায়ের আদেশে। গোপালের মায়ের মাথাটা মায়ের কোলেতে দিয়ে দেওয়া হলো এবং যে মুহূর্তে গোপালের মায়ের মাথা মায়ের কোলে এলো, তিনি যেন আনন্দে 8খানা হয়ে উঠলেন, তার মুখখানা দেখবার মতো। তিনি হাত বাড়িয়ে কিছু যেন একটা পাওয়ার চেষ্টা করছেন, মা বুঝতে না পেরে সেবিকাকে বললেন যে দেখো কি বলতে চাইছেন। সেবিকা তখন বললেন যে তিনি শ্রীরামকৃষ্ণ রূপ, মানে শ্রীশ্রীমাকে গোপাল অর্থাৎ শ্রীরামকৃষ্ণ রূপ দেখে তার শ্রীচরণ ধুলি চাইছেন। মা এই কথা শুনে গভীর সমাধিতে মগ্ন হয়ে গেছেন, এই সমাধিতে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে একীভূত হয়ে গেছেন। আর সেবিকা তখন কাপড়ের আঁচল দিয়ে শ্রীশ্রীমায়ের পায়ের ধুলো নিয়ে সেটি অঘরমণি দেবীর মাথায় সারা অঙ্গে বুলিয়ে দিতে থাকলেন। মা নির্বিকার, অঘরমণি দেবীকে তিনি শাশুড়ির মতো মনে করতেন, কিন্তু আজ যখন এই ঘটনা হয়ে গেল তখন তিনি আর
তার তাকে শাশুড়ি ভাবতে পারছেন না, কারণ তিনি বদল হয়ে গেছেন, তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণে রূপান্তরিতা হয়ে গেছেন আর তিনি এইখানে রয়েছেন। তিনি বললেন, যখনই আগে হয়েছে এরকম দেখা দিয়েছে যে মা যখন কিছু খাচ্ছেন গোপালের মা এসে জিজ্ঞেস করছেন, বউ কী খাচ্ছিস? মা বলতেন যে যাই খাই না কেন এটা আমি আপনাকে দিতে পারবো না, শাশুড়ি তো তাকে আর মুখের এঁটোটা দেওয়া যায় না। কিন্তু সেদিনকে মা নির্বিচারে সেই তাকে তার শ্রীচরণধুলি দিলেন, কারণ মা তখন নিজেই শ্রীরামকৃষ্ণে ভাবে ভাবিতা হয়ে পড়েছেন। সারা জীবন গঙ্গার তীরে বাস করেছেন, গঙ্গা জল পান করেছেন, গঙ্গা জলে স্নান করেছেন, গঙ্গা জলে রান্না করেছেন, আর এই গঙ্গা তটেই তার তপস্যার গোপাল ডাব, তাই শেষকালে তিনি গঙ্গা যাত্রা করতে চাইলেন, অন্তিমকালে তাকে গঙ্গায় নিয়ে আসা হলো। কী সুন্দর ছবিটা কল্পনা করুন, নিবেদিতা সেই ১৭ নম্বর বসপাড়া লেন থেকে ধীরে ধীরে সেই গঙ্গার তীরে তাতে নিয়ে আসা হচ্ছে, সঙ্গে করে তিনি নিয়ে এসেছেন পুষ্প চন্দন মাল্য, গঙ্গাতে ধীরে ধীরে তার পা দুটি ডুবিয়ে দিয়ে তাকে অন্তর্জলি যাত্রা করা হলো। নিবেদিতা গোপালের মাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলেন এবং এইখানেই দুদিন থাকার পরে অন্তর্জলি যাত্রা হয়েছিল শোভাবাজার রাজবাজার রাজাদের গঙ্গার ঘাটে, সেইখানেই তার অন্তর্জলি যাত্রা হয়েছিল। কি অপূর্ব বর্ণনা বলছেন, তখন তার হাত দুখানি বক্ষে জপমুদ্রায় বিন্যস্ত, মুখশ্রী জ্যোতি বিকিরণ করিতেছে আর ভক্তগণ কণ্ঠে ভবভয়হারী তারক ব্রহ্ম নাম উত্থিত করছে। অঘরমণি গঙ্গা গর্ভে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার শরীর ছাড়ার দিনটি ছিল ১৯০৬ সালের ৮ জুলাই বাংলার ১৩১৩ সালের ২৪শে আষাঢ়। শরীর ত্যাগের ১০-১২ দিন আগে থেকে তিনি যেন নিজেকে ১০ বছর আগে থেকে তিনি নিজেকে সন্ন্যাসিনী মনে করতেন। একদিন তিনি এসে কৃষ্ণলাল কেষ্টলাল মহারাজ ছিলেন স্বামী ধীরানন্দজি মায়ের বাড়িতে, তার কাছ থেকে তার একটি পরনের গেরুয়া কাপড় নিয়ে যান এবং সেই গেরুয়া কাপড়টা পরে তিনি জপ ধ্যান করতেন এবং পরে তিনি বলতেন, দেখো তোমার এই কাপড়খানি পরে বসলে আমার বেশ জপ ধ্যান হয়। গোপালের মায়ের দুটি জিনিস আমাদের কাছে এখনও আছে, একটি আপনারা দেখতে পান আর একটি আমরা দেখতে পাই। গোপালের মায়ের যখন শরীর চলে যায় তার আগে সিস্টার নিবেদিতাকে তিনি দুটি জিনিস দিয়ে যান, একটা হচ্ছে তাঁর পূজিত করা শ্রীরামকৃষ্ণের ছবি আর তার নিজের জপমালা। এই দুটি সিস্টার নিবেদিতা গ্রহণ করেন এবং সেটি বেলুড় মঠকে দেওয়া হয়। আপনারা এখনও দেখতে পান শ্রী শ্রী মায়ের মন্দিরে মায়ের ছবির পাশে একটা ছোট্ট ঠাকুরের ছবি আছে, যে ছবিটার এতখানি ক্ষতিগ্রস্ত যে পায়ের অংশটা কিছু নেই, পুরোটা ওইখানে কাপড় দিয়ে সবসময় ঢাকা দেওয়া থাকে। ওই ছবিটি গোপালের মা পূজা করতেন, এটি তার নিত্য পূজিত শ্রী গোপালের মূর্তি। আর সেই জপমালাটা আমাদের মিউজিয়ামে আছে, গোপাল তিনি যে মন্ত্রে জপমালায় জপ করতেন। গোপালের মা চলে গেলেন কোনো ঘটনার সামান্যতম ঘনঘটাও নিয়ে, এরকম শ্রীরামকৃষ্ণ ভক্তেরা আসতে চলে যাচ্ছে, কিন্তু গোপালের মায়ের জীবন আমাদের কাছে ভীষণ রকমের প্রেরণাপ্রদ। আমরা যারা ক্ষণিক্ষণ এক ক্ষণের জন্য বহির্মুখী মনকে অন্তর্মুখী করতে পারি না, তাদের কাছে গোপালের মায়ের জীবন এক ভীষণ রকমের আদর্শ। একজনের লেখাপড়া নেই, কিচ্ছু নেই, জগৎ সংসারে কোনো বাহ্যিক বিদ্যা বা ঐহিক বিদ্যা যার জানা নেই, যার কাছে বাইরের কোনো জগৎ নেই, শুধু ভগবান এবং ভগবানকে কেন্দ্র করি, কেমন করে একটা দিব্য জীবন যাপন করা হয়, একটা উচ্চ আধ্যাত্মিক জীবন যাপন করা হয়, সে তার একটি নজির শ্রীরামকৃষ্ণ আমাদের চোখের সামনে দেখিয়ে গেলেন। আমি যখনই এই এটা বলার কথা ভেবেছি তখনই আসলে কয়েকদিন ধরে কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে বা ফোনেও কথা হয়েছে, তারা বলছিলেন তাদের ভীষণ কষ্ট, এই বাইরে বেরোতে পারছেন না, কোনো কারোর সঙ্গে দেখা করতে পারছেন না। হঠাৎই আমার এই গোপালের মায়ের জীবনীর কথা মনে পড়ল, একটি বক্তৃতা শুনছিলাম একজন এবং সেখান থেকেই গোপালের মায়ের জীবনটি বলার আমি প্রেরণা পেলাম। গোপালের মা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, গোপালের মা আমাদের আদর্শ তৈরি করে দেখিয়ে দিয়েছেন। জীবনের সর্বাবস্থায় যেখানে আমাদের সঙ্গী কেউ থাকে না, কেমন করে শুধু ভগবানকে আঁকড়ে ধরে আমরা এই দিব্য জীবন যাপন করতে পারি। যেদিন সাধুতে আসি পূজনীয় রামগোপাল মহারাজ স্বামী প্রেমানন্দ যেটা ভারী সুন্দর কথা বলেছিলেন, একটা উপদেশ ছিল যে সঙ্ঘের সব নির্দেশ সব আদেশ ভালো করে পালন করবে, কিন্তু তার সঙ্গে একটা কথা বলেছিলেন,
রোজ মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবে, তিনি যেন তোমায় আঁকড়ে ধরে থাকেন আর তুমিও যেন তাকে আঁকড়ে ধরে থাকতে পারো। ভগবানের সেই সঙ্গে আঁকড়া আঁকড়ির সম্পর্কটা যত দৃঢ় হবে, যত আমাদের জীবনে এটি প্রতিষ্ঠিত হবে, ততই জানবেন আমরা ভগবানের আরও কাছে আরও নিকটবর্তী হতে চলেছি। শ্রী ভগবানের কৃপায় আমাদের সকলের মন ওরকম হোক, আমরা যেন ভগবানকে বেষ্টন করে একটি উচ্চ আধ্যাত্মিক জীবন যাপন করতে পারি। আজকের মতো এখানেই শেষ। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।